tv24.com এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা শুরু করছি। আজকে আমাদের এখানে স্টুডিওতে এসেছেন নারায়ণগঞ্জ মহানগর যুব লীগের 18 নং ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ খালে এবং নারায়ণগঞ্জের বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ সেলিম মোহাম্মদ শরীফ। বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব আসলে আমাদের সারা বাংলাদেশে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়ন চলছে, সেই উন্নয়নের কতটুকু ছোঁয়া আপনার নারায়ণগঞ্জের কাছে। আমরা মোহাম্মদ খালেদ পাশা জানতে চাইব যে আপনি যেহেতু যুবলীগের একজন কর্মী এবং আপনার উপর কিন্তু দেশের মানুষ অনেক কিছু প্রত্যাশা করে, মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে প্রত্যাশা করেই একটি পদ দিয়েছে, যে পদের কারণে দেশের মানুষের সেবা করার জন্য, তো আপনি আসলে কতটুকু আপনার নারায়ণগঞ্জের উন্নয়নের ছোঁয়া লেগেছে? ধন্যবাদ আপনাদের এই অনলাইনের জন্য। ভাইজান, আসসালামু আলাইকুম। আমি নারায়ণগঞ্জ 58 নং ওয়ার্ড যুবলীগের প্রেসিডেন্ট। আমি আজকে এখানে বলতে চাই, জনতি শেখ হাসিনা সারা বাংলাদেশে তার উন্নয়নের জোয়ার বয়ে যাচ্ছে, সেই উপাদে গতকালকেও নারায়ণগঞ্জ 870 কোটি টাকার বাজেট দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন থেকে। ৮৭০ কোটি টাকা বাজেট দিয়েছে নারায়ণগঞ্জ জননেত্রী শেখ হাসিনার মনোনীত মেয়র, বাংলাদেশের মধ্যে একমাত্র ডাক্তার সেলিনাথ আইবি, এই উন্নয়নের জোয়ার নারায়ণগঞ্জ কানায় কানায় ভরে দিয়েছে। বিশেষ করে বন্দর নারায়ণগঞ্জ আমার 18 নম্বর ওয়ার্ড, বিশেষ করে শেখ রাসেল পার্ক, শেখ ফজিউদ্দিন নেসা পার্ক এবং আরও উন্নয়নের জন্য সে দীর্ঘ কাম হাতে নিয়েছে এবং গতকালকে বাজেটে সে যে যে কাজকর্ম আপনার ঘোষণা করেছে সেটা আরো নারায়ণগঞ্জ আধুনিক করার জন্য সে প্রস্তুতি নিয়েছে। না, আমরা দেখেছি যে আসলে বাংলাদেশে তো অনেকগুলো জেলা রয়েছে, তার মধ্যে আপনার আপনার যে এলাকার যে মেয়র তার নাম জানা নেই এমন মানুষের মধ্যে নাই আমার মনে হয়, এবং সেটা তার কাজের মধ্য দিয়ে মনে হয়েছে। জি জি জি, তিনি কিন্তু কোনো কাজ করতে গেলে বাধা অতিক্রম সে মানেনি। এবার আপনার বক্তব্য, গতকালকে সে বলেছে যে দল বিষ নির্বিশেষে আমি একজন মেয়র, আমি বিশেষ করে আওয়ামী লীগ করি, আওয়ামী লীগের মনোনীত একজন মেয়র, বিশেষ করে আমি যেহেতু একজন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মেয়র, আমি আওয়ামী লীগও করি, বিএনপি আমাকে ভোট দিয়েছে এবং জাতীয় পার্টি আমাকে ভোট দিয়েছে, আমি সবারই মেয়র, আমি সবারই উন্নয়ন কাজ করব। বিশেষ এই মেয়রের উন্নয়নের জন্য সে সবার সাথে আপোষ করতে রাজি আছে। মানে তিনি ধীরে বলতে চাইছেন যে আসলে যখন এগুলো লোক নির্বাচিত হয়ে যায় তখন তিনি একদম কোনো দলে থাকে না, তিনি আসলে ওই জেলার বা ওই দেশের দেশের হয়ে যায়, কাজের মধ্যে তিনি সে গতকালকে সে এখিম সেলিম ওসমানকে আমন্ত্রণ করেছিল জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ মারিন মৃত্যুবরণ করার জন্য। আমার মনে হয় উনি আসতে পারেননি, কিন্তু পাট ও বস্ত্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা করেছিলেন, উনি উনি ছিলেন, গাজী সাহেব ছিল, এই নজরুল ইসলাম বাবু ছিল, আমাদের এই সেলিম ওসমান সাহেব থাকতে পারেনি, এই জন্য এই মেয়র বলছে যে উনি কী কারণে আসতে পারেনি আমি সংবাদ পাইনি। এবং ওনার এই মেয়র সাহেবের অনুরোধেই এ কে এম সেলিম ওসমান অনেক আগে আসছে, অনেক কাজও করছে এবং জেলা প্রশাসক ছিল, সরি রাব্বি সাহেব আসেনি, পুলিশ সুপার ছিল ভারপ্রাপ্ত এবং এসপি একজন ছিল, উনিও সর্বসহযোগিতা করব, হকার মুক্ত করবে এবং সবার কাছেই সে সবাইকে নিয়ে আহ্বান করছে যে নারায়ণগঞ্জ সুন্দর করার জন্য আরো কিছু করতে হলে সবাই আমার সাথে আসেন, একত্রভাবে কাজ করবো। নারায়ণগঞ্জ থেকে আসলে কি হকার মুক্ত করা সম্ভব কিনা? সম্ভব এখন হচ্ছে এবং আগামী তো ইনশাআল্লাহ হবে। আচ্ছা, আমাদের এখানে আসেন মোহাম্মদ শরীফ সাহেব, উনি নারায়ণগঞ্জ থাকেন, আপনি কি মনে করেন নারায়ণগঞ্জ থেকে আসলে এই হকার উচ্ছেদ করা সম্ভব হবে? কারণ ওখানে তো দুই মেরুতে কাজ চলছে, একজন চাচ্ছেন থাকবে এবং থাকবে না, তো আসলে পরবর্তী সবশেষ কি করা অবস্থা হবে? ধন্যবাদ আকাশ ভাই। আসলে নারায়ণগঞ্জ থেকে হকার তো নির্মূল করা যাবে বলতে তো 85% হয়েই গেছে। আচ্ছা 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 আচ্ছা, 15% আছে, 15% আশা করি সামনে নির্মূল হয়ে যাবে, তার মানে হকার মুক্ত হলে নারায়ণগঞ্জের অবস্থাটা পাল্টে যাবে। না, আমরা জানি যে নারায়ণগঞ্জ কিন্তু একটি প্রাচ্যের ডান্ডি বলা হয় এখানে, আগে যে ছিল তাহলে ওটা ফিরে আসবে, আপনার মনে হয় ওটা ফিরে আসবে? আচ্ছা, বন্ধুরা আসলে আপনারা শুনলেন যে আসলে নারায়ণগঞ্জের যিনি মেয়র উনি কিন্তু কোনো বাধা
বহু বাধা অতিক্রম করে আসলে নারায়ণগঞ্জের উন্নয়ন কাজ চালিয়ে যাচ্ছে। গতকালকে যে বাজেট দিয়েছে বিশাল অঙ্কের বাজেট, এই বাজেট যদি আসলে ঠিকমতো কাজ করা যায় তাহলে ঠিকই নারায়ণগঞ্জ অবস্থা পাল্টে দেওয়া যাবে বললেন মোহাম্মদ খালেদ ভাই। তো আমরা আশা করছি যে নারায়ণগঞ্জ যেহেতু ঢাকার পাশের শহর, এই শহরটি আরো উন্নতি লাভ করবে এবং এখানকার যে রাজনীতিবিদ যারা আছেন সবাই মিলেমিশে একজন আরেকজনের আলোচনা সাপেক্ষে নারায়ণগঞ্জের উন্নয়নে এগিয়ে আসবেন বলে আমরা প্রত্যাশা করছি। তো বন্ধুরা যারা আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।